দুপুর করে বিকেল হয়ে যাচ্ছে, পকেটে মাত্র 300 টাকা, এখন পর্যন্ত গাড়ির জমা টাকা তুলে পেলাম না। এ মুখে বাড়ি ভাড়া কারেন্ট বিল সব বাকি পড়ে গেছে, চিন্তে মাথা খালি ঘুরিচ্ছে। আজকাল লোকজনও হসে, সিএনজি চলে যাবি তো টেস্কি কাপড় দুটবি না। এ ভাই যাবেন? হ ভাই যামো, তা কুন্ডি যাবেন? যামু বনানি। বনানি কুন্ডি নামবেন? বনানি থেকে একটু সামনে সিএসটা হোটেলের সামনে নামে দিলি হচ্ছে। ভাই ভাড়া এনা 50 টাকা বেড়ে দাও লিখবি। কে আপনার গাড়িতে মিটার নাই? মিটার আছে, ওই যে সামনে মিটার। মিটার থাকতে ভাড়া বেশি লিবার চাচ্ছেন কিসেক? ভাড়া এই জন্য বেশি চাইছি কারণ ফিরে আসার সময় খালি গাড়ি আসা লাগবি। খালি আসা লাগলে আসবেন, তাই বলে ভাড়া বেশি দেবেন? আপনি একটা কাম করেন, সামনে অল্পনে হাঁটে গেলেই বাস স্ট্যান্ড পাবেন, বাসে করে বনানি যান, অনেক সস্তায় যাওয়ার পাবেন। আমি কেঙ্কা করে যাবো সে উপদেশ তুর দেওয়া লাগবে? রাস্তায় বাইরে এসে ভাড়া মারার জন্য দরজাটা খোল, মাথা গরম হয়ে গেলে কিন্তু খবর আছে। আচ্ছা আচ্ছা খুলে দিচ্ছি, ওঠেন। এ তোর বাড়ি গুন্ডি আর নামটা কি? ধন্দা মারছু কৃষক, কথা কোস না কে? আপনি বইয়ের পড়েননি, গাড়ি চালানোর সময় ড্রাইভারের সাথে কথা কয়া ঠিক লয়? আয় রে পর্ণালা ছেড়ে, এত যদি শিক্ষিত হলুনি তাহলে আর গাড়ি চলালু না হিনি, এখন একটা গান ছাড়ত। এই সঙ্গে একটা গান হলো, ভালো গান দে। এই সিনেমার চয়েস বলতে কিছু না, এটা কোনো গান হলে বন্ধ কর। আচ্ছা করতেছি। লিডার ফোন দিছে, রিসিভ করি তো। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শান্ত, এখন তুই কোনটি আছো? ভাই আমি তো এখন এয়ারপোর্টে দুবাই যাচ্ছি, সবই তো বুঝেন, কিছুদিনের জন্য দেশের বাইরে থাকা এখন জরুরি। এখন দেশে না থাকাই ভালো, আর সাধারণভাবে চলাফেরা করিস। হ্যাঁ ভাই আমি তো অতি সাধারণভাবে চলাফেরা করি, দেখে বোঝার মতো কোনো উপায় নাই। আর আমি মোবাইল বন্ধ করতেছি, আপনার সাথে হয়তো বা আর কথা হবে না। আপনি না তাড়াতাড়ি করে আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা ঢুকে যান, এলাকা শান্ত হলে আমি আসতেছি। প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল, এই শালা তো স্বাভাবিক মানুষ লয়, নিশ্চয়ই কোনো বড় ধরনের কিলার। ঠিক, আর কোনো চিন্তা করিস না, যত টাকা লাগে আমি তোকে পাইড়া দেবো। ঠিক আছে বড় ভাই, সাবধানে থাকেন আর আমার বিষয়টা একটু মাথায় রাখেন, সবই তো জানেন আমরা গেলে সব করবে। কোনো চিন্তা করা লাগবে লয়, সব আমি দেখবো। ওকে ভাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন। এই তো চলে যাচ্ছি, সামনে বাইরে সাইড কর। ভাই নামেন। তুইও গাড়ির থেকে নাম, ভাড়া লেবো না? ভাড়া তো লুমুই, ভাড়া লওয়ার জন্য আপনি গিয়ে আসা। ভাই আপনার ভাড়া হচ্ছে 380 টাকা। তোর মোবাইল নাম্বারটা দে, বিকাশে টাকা পাঠা দেবো। কি করছেন এলে ভাই, আমার কোনো বিকাশ টিকাশ নাই, লগল লগল 380 টাকা দেন তো। আর যদি একবার টাকার কথা করছো, মারতে মারতে গাল একবার ফেটে হলাম। যদি জীবন লেবাস পেশার তাহলে চোখের সামনে থেকে ফোট। আচ্ছা ভাই আর মানেন না ভাই, আমি যাচ্ছি। ইনকে করে মারি ভাড়া না দিয়ে পাঠিয়ে দিলু, আল্লাহ তোর ভালো করবি না। লোকটার আসার ব্যবহার দেখে মনে হচ্ছে কোনো বড় ধরনের ক্রাইম করছে, গেল হোটেলের মধ্যে আর ফোনে কাবাক জানি কোলে আসি এয়ারপোর্টে যাচ্ছি দুবাই। বিষয়টা কেমন জানি রহস্যজনক। সামনে শাহজানপুর থানা, বিষয়টা পুলিশে জানানো দরকার। স্যার আসমো? আসেই তো গেছেন, কি করবেন কন? স্যারে না বসে থাকে কই? ঠিক আছে বসে থাকে কন, এখন কন ঘটনা কি? ঘন্টাখানিক আগে এক প্যাসেঞ্জার আমার গাড়ি তুলছিল। তারপর? আপনি তো ওক দেখলে চিনে পারবেন? হ স্যার, চোখের সামনে চিয়ারা খালি ভাসিচ্ছে, আমার দাওয়া লাগবি লয়, আপনি হোটেলের রেট দিলে ওক পাবেন। হাসান সাহেব? জি স্যার। এখনই গাড়ি বাই করেন, আসামি ধরবার দাওয়া লাগবি। ওকে স্যার। কেরে এই অসময় আবার কেডা এলো? অল্পিনা দাঁড়ান খুলে দিচ্ছি। কামনা সারা যার ভাই বলে আছি তাই না এসে হাজির। কেরে ইনা শান্ত মাস্তান, এক পুলিশ খুঁজিচ্ছি 1 বছর হলে। এ বেটা শান্ত মাস্তান, তুই কি তো খুঁজিচ্ছি, এখন তুই হোটেলে থাকা শুরু করছো? স্যার আমাকে ধরেন না স্যার, টাকা পয়সা যা লাগে আমি দুমো, তা আমাকে ধরেন না। তুই একটা মাফিয়া সন্ত্রাসী আমাকে খুঁজতে পারছিস, তোর সমস্ত কম না রে।
চল বেটা থানা, তোর আজ খবর আছে। স্যার আপনি আমাকে মারেন না স্যার, আপনি আমাকে বাঁচান স্যার। সেন্ট্রি এই শালার হাতে হ্যান্ডকাপ লাগাও। ওকে স্যার, এখন চল বেটা থানা।